এই মুহূর্তে সব থেকে বড় খবর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে। আজ অর্থাৎ 26 অক্টোবর বৃহস্পতিবার লোকসভার এথিক্স কমিটির বৈঠক ছিল। কিছুক্ষণ আগেই সেই বৈঠক শেষ হয়েছে। সেই বৈঠক শেষে মহুয়া মৈত্রর বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিয়েছে লোকসভার এথিক্স কমিটি। টাকার বদলে প্রশ্ন ইস্যুতে এবার মহুয়া মৈত্রকে সশরীরে তলব করল সংসদের এথিক্স কমিটি। আগামী 31 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার তৃণমূল সংসদ সাংসদকে হাজিরা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ পাবেন মহুয়া মৈত্র। যদি সেই দিন আত্মপক্ষ সমর্থনের মধ্যে যথোপযুক্ত যুক্তি যদি পেশ করতে না পারেন তাহলে সাসপেন্ডের নির্দেশ দিতে পারে এথিক্স কমিটি। এই রকমটাই এথিক্স কমিটি থেকে বলা হয়েছে। দিন কয়েক আগে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেন আদানি ইস্যুতে সংসদে প্রশ্ন করতে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী গোষ্ঠী হীরানন্দানী গ্রুপের থেকে মোটা টাকা ও উপহার নিয়েছেন এই মহুয়া মৈত্র, যার পরিপ্রেক্ষিতে স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন বিজেপি সাংসদ। তৃণমূল সাংসদকে সাসপেন্ড করার দাবি জানানো হয়। মহুয়ার বিরুদ্ধে তদন্ত চেয়ে সিবিআইকে চিঠি দেন তারই প্রাক্তন বন্ধু তথা আইনজীবী এবং পুরনো বন্ধু জয় অনন্ত দেউদরায়। জল আরও গড়ায় নিশিকান্ত দুবে চিঠি লেখেন লোকপালকেও। সংসদের নিয়ম মেনে মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার ভার যায় সংসদের এথিক্স কমিটির কাছে। সেই এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার, কমিটির অধিকাংশ সদস্যই বিজেপির, কংগ্রেস, তারপর বিএসপির সদস্যরাও কিছু কিছু রয়েছেন, তবে ওই কমিটিতে তৃণমূলের কোনো সদস্য নেই। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে বৃহস্পতিবার ওই কমিটি মূল দুই অভিযোগকারী অর্থাৎ নিশিকান্ত দুবে এবং জয়নন্তের বয়ান রেকর্ড করেছে। এছাড়াও একটা মিটিং করেছেন তারা। তাদের বয়ান শোনার পর এবং মিটিংয়ের পরই মহুয়াকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 31 অক্টোবর হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূল সাংসদকে।